আমাদের পরবর্তী অঙ্ক এটা কতবার আসছে দেখছো নর্মালি ভার্সিটির পরীক্ষায় যে অঙ্কগুলো বারে আসে ওগুলো সামনে আসার সম্ভাবনাও বেশি থাকে তো এই টাইপের অঙ্কগুলো দেওয়া যায় তো দেখেই আনসার কিভাবে বললো আমি তোমাকে টেকনিকটা শিখাইতেছি তো স্ট্রাকচারটা এরকম হবে প্রথমটা নর্মাল পরেরটা ইনভার্স পরেরটা নর্মাল পরেরটা ইনভার্স এটা হচ্ছে আমাদের প্রথম প্রপার্টি বুঝছো প্রথমটা নর্মাল পরেরটা ইনভার্স পরেরটা নর্মাল পরেরটা এটা হচ্ছে আমাদের প্রথম প্রপার্টি দ্বিতীয় প্রপার্টি হচ্ছে প্রথমটা আর শেষেরটা সাইন আর কস হবে বুঝছো এর ব্যাপারটা কিন্তু আমরা প্রথম প্রপার্টিতেই ফিক্স করে আসছি সেকেন্ড প্রপার্টি হচ্ছে প্রথমটা আর সাইনার সাইন আর কস হবে উল্টাপাল্টা হতে পারে প্রথমটা কজ হতে পারতো পরেরটা সাইন ইনভার্স হতে পারতো ইট ডাজেন্ট ম্যাটার বুঝছো প্রথম আর শেষে সাইন আর কস থাকলেই হয় একটা সাইন হবে একটা কস হবে প্রথমে সাইন আছে লাস্টে কস আছে উল্টাটা হইলেও সত্য হতো এখানে কস থাকলে ওখানে সাইন থাকলেও সত্য হইতো আর ভেতরে কটার টান থাকবে এখানে কট ইনভার্স আছে পরে টেন আছে এই দুটা আগে পরে হইলেও কোনো সমস্যা হইত না বুঝছি আর ইনভার্স এর অর্ডারটা কিন্তু এই স্ট্রাকচারের যে কোনো অঙ্ক অ্যান্সার হবে জাস্ট পরেরটা জাস্ট এক্স মানে সবার লাস্টে যে জিনিসটা পরে থাকবে বুঝে গেল এটা হচ্ছে আমাদের প্রথমটা প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে মানে দ্বিতীয় আরেকটা কেস হতে পারে দ্বিতীয় আরেকটা কেস কি হতে পারে জায়গাটা জাস্ট উল্টাপাল্টা করে দিলাম সাইন আর কজ বাইরে ছিল না এবার সাইন আর কজ এবার ভেতরে ঢুকে যাবে বুঝলা তো আমার কথা অর্থাৎ এখানে নর্মাল এখানে ইনভার্স এখানে নর্মাল এখানে ইনভার্স ওকে দুই নম্বর প্রপার্টিটা হচ্ছে এবার সাইন আর কজের জায়গায় টেন আর কট টেন আর কট বসতে পারবে অর্থাৎ এখানে টেন এখানে কট ইনভার্স এই দুইটা আবার উল্টাপাল্টা হতে পারবে নিজেদের মধ্যে এখানে কজ এখানে সাইন এখানে ইনভার্স হবে যদিও তো এই দুইটা আবার নিজেদের মধ্যে উল্টাপাল্টা হতে পারে এরকম হলে যে সবার লাস্টে যেটা পড়ে থাকবে ওটাই আনসার বুঝলাম এখন কেন আসলে ওটা আমরা দেখতেছি খুব সহজ একটা ওয়ে দেখব বুঝতে পারবো ব্যাপারটা কেন এটা হচ্ছে এটা হওয়ার মূল কারণ হচ্ছে সাইন এক্স আর কজ এক্স এই দুটো যোগ করলে কিন্তু পাই বাই টু হয় ঠিক সেইমাবে ট্যান এক্স আর কট ইনভার্স এক্স যোগ করলেও কিন্তু পাই বাই টু হয় এবং আরও একটা শর্ত সাইন পাই বাই টু মাইনাস থ্রিটা ইকোয়াস টু কস থিটা হয় ট্যানের ক্ষেত্রেও এটা খাটে এটার কারণেই আসলে এই প্রপার্টিটা মানে নিয়ে আসা যায় আমি এরপরও বুঝাচ্ছি জাস্ট এই অঙ্কটা প্রথম অঙ্কটা প্রমাণ করে তাহলে বুঝতে পারবো এটা সবাই ত্রিভুজ দিয়ে করে আসছো না আমি এটা করে আরেকটা সুন্দর মেথড দেখাই আচ্ছা প্রথমত দেখো সাইন এখানে হচ্ছে কটিন ইনভার্স আমি এবার মাঝখানে ভাঙানোর চেষ্টা করব একটু খেয়াল করো এখানে কি ট্যান থিটা আছে না ট্যান থিটাকে মানে এই কজ ইনভার্স এক্সটাকে তুমি যদি থিটা ধরো এই

ওকে এখন এই কট ইনভার্স আর কট বাবা যে দুজন মিলে কি ভ্যানিশ হয়ে যাবে তো সাইন অফ ভেতরে পরে থাকবে হচ্ছে পাই বাই টু মাইনাস কজ ইনভার্স এক্স এখন সাইন পাই বাই টু মাইনাস থিটা এটা আবার কিন্তু কস থিটা তার মানে বুঝতেছ কজ আর কজ ইনভার্স কাটা যাবে পরে থাকবে শুধু এক্স বোঝা তো গেল তো এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমরা আগের ফর্মুলাটা কিভাবে ডিরাইভ করছিলাম কারণ এই যে এই প্রপার্টিটা যাইতো যে সাইন পাই বাই টু মাইনাস থিটা সমান কস থিটা অ্যান্ড কস পাই বাই টু মাইনাস থিটা অ্যান্ড গড ফাইভ বাই ডোমাইনস থিয়েটা সমান ট্যান ওই প্রপার্টিটার কারণে প্রথম করে চলে আসতেছে তো এই মেথডটা সবাই বুঝছো একটু নিজেরা একটু চিন্তা করো যে ব্যাপারটা পুরোপুরি বুঝছো কি ওটা বুঝতে পারলে তুমি এগুলো অ্যানসার জাস্ট দেখেই বলে দিতে পারবো আর আমি আগে যেই শর্তগুলো লিখলাম ওগুলো কিন্তু নোট ডাউন করে নিও তোমরা ওকে ছোট্ট দুইটা অঙ্ক আছে দেখো তো সবাই পারো কিনা স্ট্রাকচারটা খেয়াল করো দুইটারই নর্মাল ইনভার্স নর্মাল ইনভার্স নর্মাল ইনভার্স নর্মাল ইনভার্স দুই আমার আগে খেয়াল করো সবাই দেখো কট আর টেন আছে কজ আর সাইন আছে এই দুটা থাকলেই কিন্তু হয়েছে তাই না যে এই দুইটা আর এই দুইটা এদের অর্ডার ম্যাটার করতেছেন আগে পরে হতে পারে তো এরকম থাকলেই কি আমাদের এটার মান হয়ে যাবে এক্স আচ্ছা এবার প্রথমটা এটা একটু চেষ্টা করো তো কেউ যদি ধরতে পারো ভেরি গুড আশা করি পারবা নাকি খুব কঠিন কিছু না সাইন কজ আছে কোনো ঝামেলা নেই ঝামেলা যেটা হয়েছে এখানে আছে ট্যান ওখানে হচ্ছে ট্যান ইনভার্স এটা তো কট হওয়ার কথা ছিল মানে কট ইনভার্স হওয়ার কথা ছিল এখন ট্যান ইনভার্স তাকে কট ইনভার্সে নেওয়া কিন্তু বাচ্চাদের কাজ কট ইনভার্স ওয়ান বাই এক্স মিলে গেছে না স্ট্রাকচারে তো আমাদের অ্যান্সার কত ওয়ান বাই এক্স শেষ এটাই উত্তর আর একটা এই টাইপের মানে এই টাইপের বলতে মাত্র যে শর্টকাটটা দেখলাম এটা মান কত ফর্মেটটা খেয়াল করো নর্মাল ইনভার্স নর্মাল ইনভার্স ট্যান কট আছে দ্যাস অল রাইট বাট ঝামেলা যেটা হচ্ছে এখানে কস ওখানে কই থেকে সেক আসলো আমার লাগবে হচ্ছে সাইন ইনভার্স তো সাইন ইনভার্স কি আনা যায় না তুমি সেক ইনভার্স থেকে সাইন ইনভার্স নিয়ে আসো সেক ইনভার্স অ্যাকচুয়ালি কি কজ ইনভার্স ফোর বাই ফাইভ না তো এইটাকে তুমি সাইন ইনভার্সে নিশ্চয়ই নিয়ে যেতে পারবা সাইন ইনভার্স কি হয় সাগরে লবণ অতি নিচেও কিন্তু এটাও কিন্তু অতিভুজ তো অতিভুজ অতিভুজের জায়গায় চলে যাবে উপরে হবে লম্ব তার মানে অফ পাঁচ স্কোয়ার মাইনাস চার স্কোয়ার যেটা হচ্ছে অফ নাইন যার ভ্যালু হচ্ছে তিন তার মানে এইটার বদলে তুমি লিখতে পারো সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ তো এখন স্ট্রাকচার মিলে গেছে তোমাদের কত থ্রি ওভার ফাইভ বোঝা তো গেল ওকে এটা হচ্ছে এখন তুমি বুঝতে পারতেছো সব সময় যে এই কেজে আসবে ব্যাপারটা কিন্তু এরকম না কিছু স্পেসিফিক কেজে এই টাইপের চলে আসে বাট মাঝে মাঝে এই টাইপের বাইরেও কিন্তু আসতে পারে ওগুলো কিন্তু ত্রিভূতি দিয়েই করতে হবে